ডিম দিয়ে ভিন্ন স্বাদের একটা নাস্তার রেসিপি শেয়ার করেছি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে মজাদার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ম্যাগি মশলা, এখানে আধা চা চামচ মশলা আছে। জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, চিলি ফ্লেক্স দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি 1/4 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ মিশ্রণটাই ভালোভাবে মিশে যায়। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। এবার ফেটিয়ে নেওয়া ডিম তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1টা চামচের সাহায্যে। এবার এই ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে যাতে করে এটা অনেকটা গোল হয়ে যায়। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন। চুলার আঁচ বাড়িয়ে রাখলে দেখা যাবে ডিমটা নিচ থেকে পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে ডিমটাকে ভেজে নিতে হবে। যখন মনে হবে একটা সাইড ভাজা হয়ে গেছে, তখন এই ডিমটাকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করে উল্টে পাল্টে দুইটা সাইড খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে করে ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে কিন্তু ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডিমটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, তখন একটা ছুরির সাহায্যে আমি এই ডিমটাকে একটু টুকরা করে নিচ্ছি। আপনি যতগুলো নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী টুকরাগুলাকে করবেন। আপনারা চাইলে আরো ছোট টুকরা করেও এই ডিমটাকে কেটে নিতে পারেন। আমি এই ডিমটাকে ট্রায়াঙ্গেল আকারে কেটে নিয়েছি। এবার আরো একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়েছি আধা চা চামচ চিলি ফ্লেক্স, ম্যাগি মশলা দিয়েছি আধা চা চামচ, আর 1/4 চা চামচ লবণ দিয়েছি। এবার ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা ময়দার মিশ্রণ আমি আরো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মিশ্রণটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এর মধ্যে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, একটু পাতলা করে তৈরি করতে হবে। এবার কেটে নেওয়া ডিমের টুকরা থেকে একটা টুকরা নিয়ে প্রথমে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি, তারপর ময়দার মিশ্রণের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। আর এই ময়দার মিশ্রণের মধ্যে গড়িয়ে নেওয়ার কারণে দেখবেন ডিমের উপরে হালকা একটা লেয়ারের সৃষ্টি হয়েছে, তাই এটাকে খুব বেশি প্রেশার দিয়ে গড়িয়ে নেওয়া যাবে না। একটু আলতো হাতে এই ডিমটাকে ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। একইভাবে করে আমি বাকি টুকরাগুলোকেও ময়দার মধ্যে গড়িয়ে নিব আর চলে যাব এগুলোকে ভেজে নেওয়ার জন্য। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে ডিমের টুকরাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর লালচে রং আসে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর রং চলে এসেছে। এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব, আর অবশ্যই ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। খুবই সহজে এই নাস্তাটা তৈরি করা যায়। আর এটার বাইরের লেয়ারটা যেমন ক্রিস্পি হয়, তেমনই ভিতরের অংশটা থাকে সফট। আশা করছি ডিমের এই ইউনিক রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।